কি সুন্দর নদীটি, তাই না? নদীটির নাম কি? কখনো গড়াই, কখনো বা মধুমতি। এর উৎপত্তি স্থল কুষ্টিয়াতে। এটি পদ্মা নদীর একটি প্রধান শাখা নদী। এটি মাগুরা জেলার উপর দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় নদী বটে। তাহলে দুটি নাম কিভাবে হলো, গড়াই মধুমতি? এর উৎপত্তি স্থল কুষ্টিয়া থেকে মাগুরা জেলার শেষ সীমানা পর্যন্ত এটি গড়াই নামে পরিচিত। তারপর থেকে বঙ্গোপসাগরের আগ পর্যন্ত এটি মধুমতি নামে পরিচিত। অপরূপ সৌন্দর্যে বেষ্টিত এই নদী পাড়ের মানুষগুলো অপরূপ। তাদের প্রাণের সাথে মিশে আছে এই গড়াই।